বাজারে কুমড়ার যে দাম, একটা দোকানও কম ছাড়লো না। দেখি এখানে মামা কি বিক্রি করে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। এগুলা কি কুমড়া? না কুমড়া, কুমড়া একদম দেশি কুমড়া। দেশি ভালো হবে তো? একদম ভালো হবে। কত করে বিক্রি করতেছেন? আপনি যদি নেন, হ্যাঁ, এক পিস 30 টাকা আর তিন পিস 100 টাকা। আসলেন কেন মামা? মামা আপনার তো হিসাবের ভুল আছে। এক পিস যদি 30 টাকা হয় তাহলে তিন পিসের দাম তো 90 টাকা হয়। আমার হিসাব কইরা আপনার কোনো কাম নাই। আপনি কিনলে কেনেন, না কিনলে না কেনেন। দাঁড়ান মামা, আমি আপনার হিসাব বুঝাই। আমার হিসাব বুঝা কাম নাই, আপনি কেনার ইচ্ছা থাকলে কিনতে পারেন। আমার এক পিস দেন মামা। আচ্ছা ঠিক আছে। ত্রিশ টাকাই তো? জিনিস তো ভালোই মামা, আরেক পিস দেন। এই যে নেন মামা, আরেক পিস দেন। হ্যাঁ এই যে মামা নেন। এখন আসেন মামা, হিসাব করি। আপনি আমারে কয় পিস দিছেন? তিন পিস। টাকা কত পাইছেন? 90 টাকা। 90 টাকা। আপনি তিন পিসে কত চাইছিলেন? 100 টাকা। 100 টাকা মামা, আর আমি তিন পিস নিলাম 90 টাকায়। আপনি তো 10 টাকা লস করে গেলেন। আপনার দিয়ে তো মামা ব্যবসা হইব না। আমার লস হলে আপনার কি? আরে মামা, আপনি ব্যবসা বাদ দিয়ে অন্য কিছু করেন, আপনার তো বুদ্ধিজ্ঞান কম। বুঝলাম না কিছু মামা। সকাল থেকে যেই এক পিস নিতে আইছে, হ্যাঁ তিন পিস নিয়ে গেছে। আর আমার কয় আমি নাকি বোকা। বুঝলাম না কিছু মামা। আর কইছে আমারে দিয়ে নাকি ব্যবসা হইব না। আপনি তো একটা সাংঘাতিক মানুষ মামা। চুলদাড়ি তো এমনি পাকে নাই, অভিজ্ঞতাই পাকতে গেছে। তাই তো, জ্ঞান তো আর বই পুস্তক থেকেই নিলে হয় না, বাস্তব জীবন থেকেও নিতে হয়।